ডিস্ট্রিক্ট ওয়াইজ পঞ্চদশ ফাইন্যান্স কমিশন এবং এনটিপির যৌথ প্রচেষ্টায় যে হেলথ রিক্রুটমেন্টে বিভিন্ন পোস্টে বিভিন্ন সেক্টরে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার প্রত্যেকটা আপডেট আমি প্রতিনিয়ত দিয়ে আসছি। আজকে সেই একই রকমভাবে আজকে একটি ডিস্ট্রিক্টের যে এনটিপি এবং পঞ্চদশ ফাইন্যান্স কমিশনের আন্ডারে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া যে বেরিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, তার ডিটেলস পূর্ণাঙ্গ বিবরণ আমি আজকে দেবো এবং কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে এবং কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে তার সমস্ত বিবরণ আমি এখানে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আমি আবারও বলি, এমএলটি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সেই সঙ্গে জানিয়ে রাখি যে আমার চ্যানেলটি যারা প্রথম এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করতে ভুলবেন, যাতে করে হেলথ রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেট সাথে সাথেই পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। আজকে আমি যে আলোচনাটি করব সেটা হচ্ছে যে পঞ্চদশ ফাইন্যান্স কমিশন এবং এনটিপিতে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমি আপডেট দিয়ে এসেছি। তো আজকে আমি এমন একটি ডিস্ট্রিক্টে নিয়ে যাব যেখানে কতগুলি ভ্যাকেন্সি আছে এবং কোন পোস্টে লোক নিয়োগ হবে তার প্রত্যেকটার বিবরণ আমি এখানে দেবো। এখানে আমাদের এনটিপির আন্ডারে যে পলিক্লিনিকে যে লোক নেওয়া হবে সেখানে যে নাম্বার ওয়ানে কী আছে কাউন্সিলার, কাউন্সিলারে কী আছে, কাউন্সিলারে পলিক্লিনিক আন্ডারে লোক নেওয়া হবে যেখানে বেতন হবে কত 20,000 টাকা এবং এখানে পোস্ট আছে কত 14টি, যেখানে আনরিজার্ভ আছে 7টি, এসসি আছে 3টি, এসটি 1টি, ওবিসি এ 2টি, ওবিসি বি 1টি। এর হচ্ছে এজ লিমিট কত, 21 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে। ওকে, সেই সঙ্গে প্রফেশনাল ক্রাইটেরিয়াটাও কী কী চেয়েছে নিচে দেওয়া আছে আর তার পাশেই ডান দিকে একদম লাস্টের কলামে দেওয়া আছে প্রসেস অফ সিলেকশান, মানে কী প্রসেসে সিলেকশানটা হবে সেটাও এখানে ডিটেলস দেওয়া আছে। তো আপনারা যারা এলিজিবল তারা অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অবশ্যই আগে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনারা ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং প্রফেশনাল ক্রাইটেরিয়া সেই সঙ্গে যে প্রসেস অফ সিলেকশান সেটা আপনারা অবশ্যই সময় নিয়ে পড়ে নেবেন। এরপরে আমরা যাব সিরিয়াল নাম্বার টু। সিরিয়াল নাম্বার টু আছে ল্যাব টেকনিশিয়ান, যেখানে কী আছে, যেখানে পার মান্থ স্যালারি হচ্ছে কত 22,000 টাকা, যেখানে প্লেস অফ পোস্টিং কোথায়, ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড ব্লক পাবলিক হেলথ ইউনিটে হবে রিক্রুটমেন্টটি, যেখানে পার পোস্ট হচ্ছে কটি, 4টি আছে, এসসি আছে 1টি, এসটি আছে 1টি, আনরিজার্ভ আছে 2টি। এখানেও সেই একই রকমভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সেই সঙ্গে ডিজারেবল ক্রাইটেরিয়া পাশে দেওয়া আছে পাশের কলামে, অবশ্যই যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে আমরা তার পাশে আছে প্রসেস অফ সিলেকশান, সেই সিমিলার হবে কীভাবে সিলেকশানটা হবে সেটাও এখানে ডিটেলস দেওয়া আছে, সেটাও কাইন্ডলি আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন, যাতে ফর্ম ফিল আপ করতে বা আপনারা কোথাও কোনো সমস্যা না হয় আপনাদের। এরপরে আমরা যাব কি, এরপরে আমরা যাব যে ভ্যাকেন্সি আন্ডার এনটিপি, এনটিপির আন্ডারে যে কন্ট্রাক্টুয়াল রিক্রুটমেন্টটা হচ্ছে তাদের হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার, সিনিয়র মেডিকেল অফিসারের যেখানে হচ্ছে পার মান্থ স্যালারি হচ্ছে 60,000 টাকা, যেখানে হচ্ছে ভ্যাকেন্সি আছে একটা আনরিজার্ভের জন্য। এখানেও সিমিলারলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং প্রফেশনাল ক্রাইটেরিয়াটা পাশাপাশি দেওয়া আছে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। সেই সঙ্গে প্রসেস অফ সিলেকশানটাও তাই একই রকমভাবে, কীভাবে প্রসেসটা হবে, কিসে কত মার্ক ডিস্ট্রিবিউশন হবে তার পাশে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া আছে। এরপরে আছে কি এনটিপির আন্ডারে এরা মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার যেখানে পার মান্থ স্যালারি হচ্ছে কত 60,000 টাকা, এখানেও একই রকমভাবে একটাই মাত্র পোস্ট আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং প্রফেশনাল ক্রাইটেরিয়াটা পাশে দেওয়া আছে, সেই সঙ্গে প্রসেস অফ সিলেকশানটাও এখানে দেওয়া আছে, অবশ্যই মনোযোগ সহকারে এখানে দেখে নেবেন। নেক্সট আমরা যাব নেক্সট সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এসটিএস, যেখানে পার মান্থ স্যালারি 25,000 টাকা, এখানে ভ্যাকেন্সি আছে কত 7টি, এসটির জন্য 1টি, ওবিসি এ 2টি, এসসি 3টি, ওবিসি বি এর জন্য 1টি।
এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং প্রফেশনাল ক্রাইটেরিয়াটা দেওয়া আছে পাশে, সেই সাথে প্রসেস অফ সিলেকশনটাও দেওয়া আছে। অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এরপরে আমরা যাব কি, সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, যেখানে পার মান্থ স্যালারি হবে 25,000 টাকা, যেখানে ভ্যাকেন্সি আছে কটি, ভ্যাকেন্সি আছে 5টি, এসসির জন্য 1টি আছে, এসসির জন্য 3টি, এসটির জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি। যেখানে ডান দিকের কলামে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রফেশনাল কোয়ালিফিকেশান, সেই সঙ্গে প্রসেস অফ সিলেকশনটি এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন। এরপরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, পার মান্থ স্যালারি 22,000 টাকা, যেখানে 3টি ভ্যাকেন্সি, এসটির জন্য 2টি, এসসির জন্য 1টি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রফেশনাল ক্রাইটেরিয়া, এবং সেই সঙ্গে আছে প্রসেস অফ সিলেকশনটিও পাশে দেওয়া আছে কি কীভাবে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে আমাদের যেটা আছে আজকে নোটিফিকেশানের লাস্ট যেটা আছে TBHV, এখানে পার মান্থ স্যালারি আছে 18,000 টাকা, যেখানে এসসি টোটাল ভ্যাকেন্সি 2টি, এসটির জন্য 1টি, এসসির জন্য 1টি। এখানে হচ্ছে এলিজিবিলিটি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এবং প্রফেশনাল ক্রাইটেরিয়াটি এখানে পাশে দেওয়া আছে, সেই সঙ্গে প্রসেস অফ সিলেকশনটিও পাশে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে এর সাথে কিছু জেনারেল ইনস্ট্রাকশান আছে, মানে ফর্ম ফিল আপ করতে গেলে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, এখানে ডিটেলস দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপরে আপনারা পরপর পয়েন্ট ওয়াইজ এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান প্রসেসটা কীভাবে করতে হবে, এবং সেই সঙ্গে আরও যেটা দেওয়া, এরপরে আপনারা পরপর পয়েন্ট ওয়াইজ এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান প্রসেসটা কীভাবে করতে হবে, এবং সেই সঙ্গে আরও যেটা দেওয়া আছে সেখানে, এখানে ফর্ম ফিল আপ করতে গেলে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস হিসাবে 100 টাকা পেমেন্ট করতে হবে, এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশান ফিস হিসাবে পেমেন্ট করতে হবে, এটা অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এবং এখানে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি শুরু হবে অর্থাৎ আজ 20/2/2022 থেকে, চলবে কতদিন, চলবে হচ্ছে 1/3/2022, 1/3/2022 পর্যন্ত ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি চলবে। ওকে, ফর ভেরিয়াস পোস্ট, বিভিন্ন পোস্টের জন্য এখানে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি চলেছে সেটা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন এবং পঞ্চদশ ফাইনাল কমিশনের আন্ডারে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ চব্বিশ পরগনার জন্য যে ভ্যাকেন্সিটি বেরিয়েছিল, যে ভ্যাকেন্সিগুলি নিয়ে আলোচনা করলাম সেটা এখানে দেওয়া আছে। এখানে অনলাইন ফর্ম ফিল আপটি করতে গেলে এখানে অ্যাপ্লাই করতে হবে কোথায়, কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে, এখানে ডিটেলস দেওয়া আছে www.north24porgona.health.org। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করা যাবে, এবং অ্যাপ্লিকেশানের ডেট হচ্ছে এখানে দিয়েছে 20/2/2023 থেকে, চলবে হচ্ছে 1/3/2023 পর্যন্ত অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি চলবে। তো ফর্ম ফিল আপ করতে আপনারা যারা যারা হচ্ছে এলিজিবল তারা অবশ্যই ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ফর্ম ফিল আপটি সেরে ফেলবেন।